হাই গাইস, এই ভিডিওটায় আমরা কথা বলবো যে কিভাবে সি প্রোগ্রামে সুইচ কেস ইউজ করতে হয় বা সুইচ কেস কিভাবে লিখতে হয়, সুইচ কেসের উপকারিতা কি, কেন আমরা সুইচ কেস প্রোগ্রামে ইউজ করব। তো প্রথমে এই কোশ্চেনগুলোর অ্যান্সারের জন্য একটা ছোট্ট একটা উত্তর দিয়ে রাখি। আমরা মেনু ড্রিভেন প্রোগ্রাম করার জন্য সুইচ কেস ইউজ করি। মেনু ড্রিভেন প্রোগ্রাম কি আমি ভিডিওর শেষের দিকে সেটা বোঝাবো। এখন আমরা শিখি সুইচ কেস কিভাবে ইউজ করে, সুইচ কেসের উপকারিতা কি। এক এক রকম ইনপুট স্টেটমেন্টের জন্য এক এক রকম আউটপুট যদি আমাদের শো করার দরকার হয় কখনো, তখন আমরা সুইচ কেস ইউজ করতে পারি। কিভাবে দেখো, আমি তোমাদের এই প্রোগ্রামে দেখাচ্ছি। এখানে আই বলে একটা ভ্যালু, আমি একটা ভ্যারিয়েবল আমি ইনিশিয়ালাইজ করলাম যেটা ইন্টিজার টাইপ। তারপরে আমরা তার ভ্যালু 1 থেকে 5-এর মধ্যে যা খুশি দিতে পারি, এরকম করে ইউজারকে বললাম যে ইউজার আই এর যে ভ্যালু সেটা 1 থেকে 5 যা খুশি দিতে পারে। আমি প্রথমেই বলেছি যে এক এক রকম ইনপুট স্টেটমেন্টের জন্য আমাদের আউটপুট এক এক রকম যদি দেখাতে হয় তাহলে সুইচ কেস ইউজ করব। এখানেও যেহেতু আই এর ভ্যালু 1 থেকে 5-এর মধ্যে যে কোনো একটা ইউজার দিতে পারে, তো সেই অনুযায়ী ইউজারকে আমাদের আউটপুট দেখাতে হবে। তো ওখানে আই এর ভ্যালুটা আমরা স্ক্যান করে আই এর অ্যাড্রেসে স্টোর করে রেখেছি। তো তারপরে আমাদের সুইচ কেসটা আমরা লিখেছি, মানে কি লিখেছি, সুইচ আই। সুইচ কেসটা এইভাবে লিখতে হয়, প্রথমে সুইচ লিখবে, তারপরে ফার্স্ট ব্রেকের শুরু শেষের মধ্যে যে ভ্যারিয়েবলটাকে নিয়ে তুমি সুইচের কেস গুলো চালাতে চাও সেই ভ্যারিয়েবলটাকে ডিক্লেয়ার করবে। এখানে যেমন আই এর বিভিন্ন ইনপুটের জন্য আমরা আউটপুট দেখতে চাই, তাই এখানে আই লিখেছি। তো আই এর ভ্যালু যদি কেউ 1 দেয়, 1 to 5 এর মধ্যে যদি 1 দেয়, তাহলে কি হবে, কেস 1টা রান করবে। কেস 1 মানে আই এর ভ্যালু যখন 1 তখন কেস 1 চলবে। কেস 1 এর মধ্যে কি লেখা আছে, আই এম কেস 1, মানে কোন কেসটা চলছে সেটা আমরা এই আউটপুটটা থেকে বুঝতে পারবো। তো তারপরে ব্রেক স্টেটমেন্ট লেখা আছে। এখানে আমরা আগের ভিডিওগুলোতে ব্রেক নিয়ে কোনো কথা বলিনি, কারণ আমাদের কোনো ব্রেক লাগেনি, কিন্তু সুইচ কেসে ব্রেক লাগছে। ব্রেকটা কি কাজ করে আমি বলছি, কোনো লুপ বা কোনো সুইচ কেস থেকে যদি কম্পিউটার প্রোগ্রামার কিছু সিচুয়েশনের পরে বেরোতে চায় সে সুইচ কেস থেকে বা লুপ থেকে, তখন আমরা ব্রেক স্টেটমেন্ট ইউজ করি। এখানে দেখো, কোন ইউজার 1 প্রেস করার পরে সে দেখতে পাবে যে কোন কেসটা রান করছে, তারপরে কিন্তু তার কেস 2, কেস 3, কেস 4, কেস 5 নিয়ে কোনো ইন্টারেস্ট নেই। সে শুধু এইটুকুই জানতে চায় যে কোন কেসটা সে রান করাতে পারলো। তো তার জন্য এই লাইনগুলোকে, এখান থেকে এই অবধি লাইনগুলোকে আমাদের এক্সিকিউট করার কোনো দরকার নেই, সে কারণে আমরা ব্রেক ইউজ করেছি। ব্রেক কি করবে, এইখানে কন্ট্রোলটা আসার পরে যখনই ব্রেক পাবে তখন এই লাইনগুলো স্কিপ করে প্রোগ্রামের শেষে চলে যাবে। মানে কোনো সুইচ কেস বা কোনো লুপ থেকে যদি আমরা বেরোতে চাই প্রোগ্রামের বাইরে, তখন আমরা সেই জায়গায় ব্রেক স্টেটমেন্ট ইউজ করতে পারি। তো আশা করি ব্রেক স্টেটমেন্ট কি বুঝতে পারলে। এবার আমরা সুইচ কেসে ফিরে যাই। দেখো, 1 নিয়ে বললাম, এবার 2 নিয়ে বলি। কেস যদি 2 হয়, মানে ইউজার যদি 2 প্রেস করে আই এর জায়গায়, তখন কেস 2 রান করবে। এরকম করে কেস 3 যখন প্রেস করবে 3 রান করবে। আই এর ভ্যালু 4 প্রেস করলে 4 রান করবে, 5 প্রেস করলে 5 রান করবে। যদি ইউজার 1 থেকে 5-এর বদলে অন্য কিছু টাইপ করে, ধরো 6 টাইপ করলো কি 7 টাইপ করলো কি 0 টাইপ করলো, তখন তার জন্য একটা ডিফল্ট মেসেজ রাখা হয়েছে সুইচ কেসে। এটাই সুইচ কেসের একটা বড় একটা অ্যাডভান্টেজ বলতে পারো, যে ইউজার যদি ভুল টাইপ করে তাহলেও তাকে জানিয়ে দেওয়ার একটা চান্স থাকে যে তুমি ভুল নাম্বার টাইপ করছো। তার জন্য একটা কেস আছে, সেটা হচ্ছে ডিফল্ট কেস। এটা সমস্ত রকম সুইচ কেসে ডিফল্ট কেস ইউজ করা যেতে পারে। ডিফল্ট কেসে তুমি তোমার ডিফল্ট যে আউটপুটটা ইউজারকে দেখাতে চাও, যদি ইউজার ভুল ইনপুট দেয় তাহলে তুমি সেটা লিখে রাখতে পারো। প্রোগ্রামটা কিভাবে রান করছে আমরা দেখি। কম্পাইল করলাম, এই রান হচ্ছে। দেখো, চাইছে এন্টার দা ভ্যালু অফ আই বিটুইন 1 to 5। ধরো আমি 2 দিলাম, 2 দিলে কি রান করা উচিত, কেস 2 রান করা উচিত। কেস 2 তে কি আছে, আই এম কেস 2 সেটা জানাবে। তো দেখা যাক সেটা হচ্ছে কিনা। 2 দিলাম, দেখো দেখাচ্ছে আই এম কেস 2। সেম ভাবে এখানে ধরো আমি 5 দিলাম, তো দেখাচ্ছে, দেখো আই এম কেস 5। এবার তোমরা এই প্রোগ্রামটা বাড়িতে, আমি যে ভিডিওটা দেখাচ্ছি সেম লাইন গুলো তুমি বাড়িতে কম্পিউটারে রান করে দেখতে পারো। এই 5 এর বদলে তুমি 6, 7, 8, 9, 10 আরো বেশি কেস তুমি অ্যাড করতে পারো, এবং প্রত্যেকটা বাটন টিপে টিপে দেখতে পারো যে কাজ করছে কিনা। দেখো, আমি এবার ডিফল্ট কেসটা সম্পর্কে তোমাদের জানাচ্ছি। ধরো ইউজার 1 to 5 এর বদলে অন্য কিছু প্রিন্ট টাইপ করলো, ধরো 12 টাইপ করলো। 12 এর বদলে কি, 12 এর জন্য তো আমাদের কিছু লেখা নেই এখানে, আমরা তো 1 থেকে 5 অব্দি কাজটা করবো। তো 12 মানে একটা রং ইনপুট, তো সেটা ইউজারকে কিভাবে ডিফল্ট কেস দেখিয়ে দিচ্ছে। দেখো, যে 12 দিচ্ছি তোমাকে দেখাচ্ছে যে ইউ এন্টার্ড আ রং নাম্বার, মানে ইউজার একটা ভুল নাম্বার ইনপুট দিয়েছে। তো এইভাবে সুইচ কেসটা জেনারেলি কাজ করে। এবার দেখো, আমি প্রথমেই বলেছিলাম সুইচ কেসের মেন কাজটা হচ্ছে মেনু ড্রিভেন প্রোগ্রামে আমরা সুইচ কেস ইউজ করতে পারি। মেনু ড্রিভেন প্রোগ্রাম কি আমি তোমাদের দেখাচ্ছি এরপরে প্রোগ্রামটা ইউজ করে। দেখো, এটা হচ্ছে একটা মেনু ড্রিভেন প্রোগ্রাম। এখানে আমরা কি চাই, এখানে চাই যে
ইউজারের চয়েস অনুযায়ী আমার নাম, আমার বয়স, আমার অ্যাড্রেস দেখাবো, বা প্রোগ্রামটা থেকে যদি ইউজার এক্সিট করতে চায় তাহলে সেটাও সে সুইচ টিপে করতে পারে। এবার কেন মেনু ড্রিভেন প্রোগ্রাম? কারণ এর আউটপুট স্ক্রিনটা একটা মেনুর মতো আসে, ঠিক যেমন রেস্টুরেন্টে একটা মেনু থাকে খাবারের, তেমনি এই প্রোগ্রামেও তোমাদের জন্য কিছু মেনু থাকবে এবং কিছু বাটন প্রেস করে তোমরা সেই মেনুগুলোকে কাজ করাতে পারো। যেমন এক টিপলে নাম শো করবে, দুই টিপলে এজ শো করবে, থ্রি টিপলে অ্যাড্রেস শো করবে, চার টিপলে প্রোগ্রামটা থেকে তুমি এক্সিট করে যাবে। এরপরে আমরা ইউজারের চয়েস এখানে ইনপুট নেব, তারপর সেই চয়েসের রেসপেক্টে সুইচ কেস ইউজ করে আমরা নাম, এজ, অ্যাড্রেস দেখাবো। দেখো ইউজার যদি এক টেপে তাহলে কেস ওয়ান রান করবে, আমি আগের এই প্রোগ্রামটায় বলেছি যে কিভাবে 1 2 3 4 গুলো রান করবে আই এর ভ্যালু অনুযায়ী। তো এখানেও দেখো চয়েসের ভ্যালু যদি এক হয় তাহলে নামটা প্রিন্ট করছে তারপর ব্রেক করছে, কেন? কারণ ইউজার শুধু নাম জানতে চেয়েছে, তারপরে এজ বা অ্যাড্রেস জানতে চাইনি, তাই এখানে আমরা ব্রেক স্টেটমেন্ট ইউজ করেছি। ব্রেক স্টেটমেন্ট কি করবে, নামটা প্রিন্ট করার পরে প্রোগ্রাম থেকে সোজা কন্ট্রোলটাকে বাইরে বের করে দেবে, এইগুলো আর এক্সিকিউট হবে না। তো দেখো কেস টু এর জন্য কি প্রিন্ট করবে, এজ প্রিন্ট করবে, তো তারপরে ব্রেক করে দেবে কারণ বাকিগুলো দরকার নেই। কেস থ্রি এর জন্য সেম, কেস ফোর এ আমরা এক্সিট, তো এখানে আমরা একটা থ্যাংক ইউ মেসেজ দিয়েছি জাস্ট দেখানোর জন্য ইউজারকে। আর যদি 1 2 3 4 এর বদলে ইউজার অন্য কিছু ইউজ করে তখন আমরা দেখাবো ইউজারকে যে ইউ প্রেস দ্য রং কি, বা তুমি একটা ভুল কি প্রেস করেছো, তো তারপরে প্রোগ্রামের থেকে বেরিয়ে যাবে। দেখো আমরা এই প্রোগ্রামেও ডিফল্টের পরে কোনো ব্রেক স্টেটমেন্ট ইউজ করিনি, বা এই প্রোগ্রামে কোনো ব্রেক স্টেটমেন্ট ইউজ করিনি, কারণ ডিফল্টের পরে প্রোগ্রামটা এমনি শেষ হয়ে যাচ্ছে, তো ডিফল্টের পরে ব্রেক স্টেটমেন্ট জেনারেলি ইউজ করার কোনো দরকার হয় না বা লাগে না। তো দেখি মেনু ড্রিভেন প্রোগ্রাম কিরকম। দেখো আমি প্রথমেই বলেছিলাম একটা রেস্টুরেন্টে মেনুর মতো আসবে, তো দেখো সেইভাবে 1 2 3 4 এরকম করে এসেছে। এবার যদি তুমি তোমার নাম জানতে চাও তাহলে 1 টিপতে পারো, যে তোমার চয়েস এখানে চাইছে যে তুমি কোন চয়েসটা দাও, তো 1 টিপি আমরা। দেখো দেখাচ্ছে যে মাই নেম ইজ অ্যালেক্সা, মানে ওর নামটা দেখিয়ে দিলো, কিন্তু এজ বা অ্যাড্রেস আমরা জানতে চাইনি তাই দেখাইনি, কারণ ব্রেক স্টেটমেন্ট ইউজ করা আছে। তো এরপরে ধরো আমরা এজ জানতে চাই, তো এজ জানার জন্য আমাদের কত নম্বর সুইচ টিপতে হবে, এখানে লেখা আছে 2, তো 2 টিপলাম। 2 টিপলে দেখো এজটা দেখাচ্ছে যে মাই এজ ইজ 22, তো এরপরে যদি অ্যাড্রেস জানতে চাই তাহলে আমাদের 3 টিপতে হবে, তো 3 টিপলে দেখো অ্যাড্রেসটা দেখিয়ে দেবে যে মাই অ্যাড্রেস ইজ কলকাতা, আই লাভ মাই সিটি। এরপরে দেখো ধরো ও কম্পাইল করার পর দেখলো যে না আমার নাম, এজ বা অ্যাড্রেস কোনোটাই জানার দরকার নেই, আমি প্রোগ্রাম থেকে এক্সিট করে যাবো, তো 4 টিপবে ইউজার। তো 4 টেপার পর দেখো থ্যাংক ইউ মেসেজ দিয়ে প্রোগ্রাম থেকে বেরিয়ে গেল। তো এইভাবে একটা সুইচ কেস আমরা ইউজ করতে পারি, বা এরকম করে সুইচ কেস দিয়ে মেনু ড্রিভেন প্রোগ্রাম বানাতে পারি। সুইচ কেস দিয়ে তুমি একটা রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের কোনো একটা মেনুও বানাতে পারো, যে 1 টিপলে কোনো ওয়েটার তার জন্য বিরিয়ানি নিয়ে আসবে, 2 টিপলে তার জন্য ফ্রাইড রাইস নিয়ে আসবে, 3 টিপলে তার জন্য বিল জেনারেট করবে, 4 টিপলে তাকে একটা গুড বাই মেসেজ জানাবে। তো এরকম করে সুইচ কেসের অনেক প্র্যাকটিক্যাল এক্সাম্পল রয়েছে। আর সুইচ কেস নিয়ে আরো আরো কিছু জানতে চাইলে তোমরা গুগলে আরো কিছু সার্চ করতে পারো। আর থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো আর বুঝতেও পেরেছো, যদি না বুঝতে পারো কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করো যে কোন জিনিসটা নিয়ে বুঝতে সমস্যা হচ্ছে, আমি পরে আরো ভিডিও বানাবো এই নিয়ে। আর আরো ভিডিও দেখতে থাকো আমার চ্যানেলে, তো সি প্রোগ্রাম নিয়ে আশা করি আরো কিছু জানতে পারবে। থ্যাংক ইউ।